শুরুতে লিটন আফিফের ব্যাটিং তাণ্ডব, তবুও পেসারদের ব্যর্থতার দিনে হারল বাংলাদেশ। তবে কি হারিয়ে যাচ্ছে বাংলাদেশের পেস আক্রমণ? এদিকে রিয়াদের বাজে ক্যাপ্টেন্সি, ভালো বল করা সত্ত্বেও সাকিবকে দিয়ে মাত্র 2 ওভার বোলিং করালো রিয়াদ। শুধুই তো আর 2 বার টি-20 চ্যাম্পিয়ন হয়নি ওয়েস্ট ইন্ডিজ, তারা জানে কিভাবে চ্যালেঞ্জিং স্কোর চেস করতে হয়। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-20তে তা হাতে কলমে দেখিয়ে দিল ক্যারিবীয় দুই ব্যাটার পুরান এবং মায়ার্স। এই দুই ব্যাটারের ব্যাটিং তাণ্ডবেই বাংলাদেশকে 5 উইকেটে হারালো স্বাগতিকরা, সাথে জিতে নিল টি-20 সিরিজ 2-0। বাংলাদেশের দেয়া 164 রানে টার্গেট করতে নেমেই শুরুতে নাসুম, মেহেদি এবং সাকিবের বোলিং চাপে পড়েছিল স্বাগতিকরা। শুরুতেই এই 3 বোলার 3 উইকেট নিয়ে চাপে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে। তবে এরপর পুরানো মায়ার্স টার্গেটটাকে মামুলি করে ফেলে, 4 ছক্কার বল ও উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 74 রান করে অপরাজিত ছিলেন নিকোলাস পুরান। এছাড়াও 38 বলে 55 রান করেন মায়ার্স। এই ক্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যানরা মেরেছে 11টি ছক্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে 2 উইকেট নেন নাসুম, এছাড়াও সাকিব ও মেহেদি 1টি করে উইকেট পেয়েছেন। আর মুস্তাফিজ এবং শরীফুল তো মার খেতে খেতে ভূত হয়ে গেছে। মুস্তাফিজ 2 ওভার বোলিং করে দিয়েছেন 27 রান, আর শরীফুল 1 ওভার বোলিং করার সুযোগ পান, আর সেই 1 ওভারেই দেন 13 রান। এদিকে সিরিজ বাঁচানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল বাংলাদেশ। লিটনের 49 এবং আফিফের 50 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 163 রানের সংগ্রহ পায় তারা। তবে এই সংগ্রহটাও মামুলি করে ফেলে ক্যারিবীয় ব্যাটাররা। দলের প্রয়োজনে আফিফ হোসেন খেলেছেন এক দুর্দান্ত ইনিংস, তার ব্যাটিংটা ছিল কিছুটা টি-20 সুলভ। 38 বলে 2-4 এবং 2-6 50 রান করে রান আউট হয়েছেন তিনি। তবে রান আউটটা নিজের ইচ্ছাতেই হয়েছেন, তবে এই আফিফ বাদে কেউই টি-20 সুলভ ব্যাটিং করতে পারেননি। এদিকে ম্যাচের শুরুতেই এনামুল ও সাকিবকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ, তবে তখনই দলের হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যান লিটন দাস। 51 রান আগে ওয়ালশ জুনিয়রের বলে মারতে গিয়ে আউট হন লিটন। তবে লিটন 49 রান করেছেন 41 বল খেলে, যা টি-20তে ধীর গতির এক ইনিংস। এনামুল প্যাভিলিয়নে ফেরার পর সাকিব নেমেই প্রথম বলে 4 মারেন, তবে তিনিও ক্রিজে টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। 3 বলে করেন মাত্র 5 রান, আর দলের অধিনায়ক মাহমুদুল্লাহ 20 বলে 22 রান করে আউট হন। সবার সম্মিলিত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 163 রানের পুঁজি পায় বাংলাদেশ। স্বাগতিকদের প্রায় 25 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন ওয়ালশ জুনিয়র, এছাড়াও 1টি করে উইকেট পেয়েছেন ওদিম স্মিথ এবং শেফার্ড। তো দর্শক বন্ধুরা, ম্যাচে বাংলাদেশের পরাজয়ের কারণ কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।